প্রেম মানে না জাতকুল, মানে না কোনো বাধা, এমনই একটি ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। আপন ফুপুকে নিয়ে উধাও হয়েছে মাহমুদুল তালুকদার নামে এক ভাতিজা। মেয়েটি ওই যুবকের আপন ফুপু বলে জানা যায়। গত 20 দিন ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মেয়ের বড় ভাই মানসুর রহমান বাদী হয়ে সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। মামলার আসামিরা হলেন মাহমুদুল তালুকদার, তার বাবা শহীদুল তালুকদার, মামা মোহাম্মদ আলী, নানা আশরাফ আলী তালুকদার। উল্লাপাড়া উপজেলার বড়হড় ইউনিয়নের খাসচর জামালপুর গ্রামে এ আলোচিত ঘটনাটি ঘটে। উধাও হয়ে যাওয়া মাহমুদুল তালুকদার মেয়েটির বড় ভাই শহীদুল তালুকদারের ছেলে। এলাকাবাসী জানায়, প্রেমের টানে তারা এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। ইতিমধ্যে তারা দুজন কোর্টের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেয়ের এমন কাজ মেনে নিতে পারছেন না তাদের পরিবার সহ অনেকেই। তারা বলছে সামাজিকতা বলে একটা কথা আছে, তাই বলে রক্তের সম্পর্কিত ফুপুকে নিয়ে পলায়ন অথপর বিয়ে করা এসব সত্যি মানা যায় না। উল্লাপাড়া মডেল থানার এসআই শাহিন হোসেন বুধবার এসব তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় চলতি মাসের 13 অক্টোবর মেয়ের বড় ভাই মানসুর রহমান বাদী হয়ে সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে মাহমুদুল সহ চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মেয়ের পরিবারের বরাতে শাহিন আরও জানান, গত 24 সেপ্টেম্বর মাহমুদুল তালুকদার মেয়েকে তার বাড়িতে থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গেছে। এ সময় মেয়েটিকে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করে ছেলের বাবা, মামা ও নানা। এরপর থেকে এই যুগলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটি ছেলের সম্পর্কে ফুপু হয়। তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না, এমনকি তাদের বিয়েও হয়নি। পরিবারের দাবি, মাহমুদুল তাদের মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে নির্যাতন করছে এবং লুকিয়ে রেখেছে। এ ব্যাপারে মাহমুদুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে সাংবাদিক পরিচয় দিলে তিনি কল কেটে দেন। এরপর থেকে নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।